ব্যবসার পরিস্থিতি শিরোনামের গানটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পান তরুণ গায়ক আলী হাসান। শুরু থেকেই সচেতনামূলক গান কণ্ঠে তুলছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার আলী হাসান নিয়ে এলেন সচেতনামূলক আরও একটি নতুন গান, শিরোনাম প্রতারণার ফাঁদ। আলী হাসানের সঙ্গে গানটি আরও গেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট মানাম আমিন আলী, সাদি মারুফ আকন আহমেদ, শুভ আলীম খন্দকার। গানের ভিডিওতেও অংশ নিয়েছেন সবাই। সঙ্গীতায়োজন করেছে শচী শামস। এক্স সলিউশনস লিমিটেডের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ফারুক নিপু। সম্প্রতি দেশের অডিও ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গান ভিডিও মুক্তি পেয়েছে। গানটি প্রসঙ্গে আলী হাসান বলেন, মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি। গানে গানে এসব সচেতনার কথা বলা হয়েছে। প্রতারণার ফাঁদে পড়ার আগে ভালোভাবে জেনে নিন এবং দেখে আসুন প্রতারণার ফাঁদ। আশা করছি, বরাবরের মতো আমার নতুন গানটি সবার পছন্দ হবে।